এসো আমরা কিছু নতুন শিখি। আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো নিয়েছি। প্রিভিয়াস এর ক্লাসের যে আমাদের সিরিজটা চলছে 2000 থেকে 2024-এর মধ্যে যতগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম হয়েছিল তার উপর ভিত্তি করে যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে, এর আগেও আমরা পাঁচটা থেকে ছটা চ্যাপ্টার কমপ্লিট করেছি। সেগুলো যদি না দেখে থাকো তো প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। এখান থেকে তোমাদের লাভ কি, প্রথমত হুবহু কমন পেতে পারো, দ্বিতীয়ত টাইপ কমন পেয়ে যাবা, তৃতীয়ত তোমার কনফিডেন্স বাড়বে, কারণ প্রিভিয়াস ইয়ার এর যেগুলো কোশ্চেন এসেছে সেগুলো যদি করো তো অটোমেটিকলি তোমরা বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন হবে। ক্লিয়ার? তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। এই ক্লাসগুলো তৈরি করতে অনেকগুলো সময় লাগে এবং এর পিডিএফ আমরা কোথায় প্রোভাইড করি সেটা বলে দিচ্ছি। আমরা এর পিডিএফ আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই, সেখানে যেয়ে নিতে পারো, ফেসবুক পেজে যেতে পারো এখানে, ঠিক না, লিঙ্ক পাওয়ার জন্য, আর ইনস্টাগ্রাম আইডিতে যেতে পারো, আমার এটা পার্সোনাল আইডি রয়েছে। চলো তো চলো আমরা এক নম্বর অঙ্কতে যাই। তার আগে আমি তোমাদের সাথে দুই একটা কথা বলছি। প্রথমত, যে ডিটেলস ক্লাস চলছে সেটাও পুরো হবে, একদম পুরো ক্লাস হবে, মানে পুরো চ্যাপ্টার ওয়াইজ চলতেই থাকবে ডিটেলস ক্লাস। দ্বিতীয়ত, যে প্রিভিয়াস এর ক্লাস চলছে পুরো ক্লাস কমপ্লিট হওয়া পর্যন্ত চলবে, ঠিক না, যতগুলো চ্যাপ্টার আছে কমপ্লিট হওয়া পর্যন্ত চলবে, ডিটেলস ক্লাসও কমপ্লিট হওয়া পর্যন্ত চলবে, প্রিভিয়াস এর ক্লাস কমপ্লিট হওয়া পর্যন্ত চলবে, ঠিক। আর তৃতীয়ত হলো, জিআই এর ক্লাস আসছে, প্রথম এই দুটোর মধ্যে একটা কোনোটা শেষ হয়ে যাক, তারপরে জিআই ক্লাস চালু হয়ে যাবে, ঠিক না। তো চলো এক নম্বর অঙ্ক, এবং আমি আর একটু বলিনি তো দেখো, আমি বলছি যদি কেউ যদি নতুন হয়ে থাকো আর যদি আমার ভিডিও ভালো লাগে তখন সাবস্ক্রাইব করে নি, ঠিক না, এটাই আমার দরকার ছিল প্রথমে বলা। বাট চলো, এখানে কি বলছে, বাৎসরিক 5% হারে 3 বছরের 8,000 টাকা চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হবে কত। তো ভালো করে বুঝো, এইগুলো এই টাইপের অঙ্কগুলোকে দেখো দু থেকে তিন ভাবে করা যায়। আমি চক্রবৃদ্ধি সুদের এখনো অঙ্ক আমার আসেনি, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক এসে, মানে সরল সুদের অঙ্ক এসে এসে দুটো পার্ট আলোচনা করানো হয়েছে ডিটেলস ক্লাসটাতে, সেটা দেখে নাও, তারপরে এটা দেখবো তো সুবিধা হবে। আর একটা পার্ট আসবে, ওটা পুরো কমপ্লিট হবে, তারপরে চক্রবৃদ্ধি সুদ চালু হবে, ঠিক না। তো দেখো, এটাকে আমি তোমাদের বেসিক দিয়ে করাই, আর একটু স্মার্টলি খুব তাড়াতাড়ি করা যায় কিভাবে ওটাও দিয়ে করাচ্ছি, দুইভাবে একে আমি করিয়ে দেখাচ্ছি। প্রথমত, বেশিরভাগ ছেলে যেটা জানে ফর্মুলাটা জানে, আই এ সমান আমাদের কি হয়, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 ওপরে এন, এটা জানে সবাই, ঠিক না। তো এখানে যদি পুট করো এটা করতে পারবা, ইজিলি করা যায় একে, ঠিক। তো এটা এম, এটা কি রয়েছে, এ রয়েছে আমাদের সুদে আসলে, মানে পি প্লাস আই, মানে সুদও রয়েছে আর আসলও রয়েছে, মানে প্রিন্সিপালও রয়েছে, আমি বলতে চাইছি প্রিন্সিপালও রয়েছে আর সুদও রয়েছে, ক্লিয়ার। তো এখান থেকে যদি আমি এটা বসাই তো সুদে আসলে আমি বের করতে পারবো কিভাবে, আসল আমাদের কত দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে, ঠিক না, মানে প্রিন্সিপাল দেওয়া রয়েছে, এটা পি দেওয়া রয়েছে, এটা আমাদের কি দেওয়া রয়েছে, এন দেওয়া রয়েছে, এই যে এনটা ছিল সময় দেওয়া রয়েছে, আর এটা আর দেওয়া রয়েছে। আমি যখন ডিটেলস ক্লাস করাবো তো এগুলো পুরোটা ক্লিয়ার করবো, কোন পদ্ধতি কিভাবে করলে সবগুলো সহজে করা যায়, তো আমি এটা দেখাচ্ছি, তারপরে স্মার্টলি কিভাবে একে করা যায় ওটাও দেখাচ্ছি, ঠিক। তো চলো, তো আমাদের প্রিন্সিপাল কত, 8,000 বসিয়ে দেবো এখানে, 8,000, ঠিক, ইন্টু আমাদের এখানে কি ছিল, ওয়ান প্লাস আর কত বলছে 5%, নিচে আমাদের কত 100, আর এন সমান আমাদের কত 3 বছরের কথা বলছে, 3 লাগিয়ে দাও, ঠিক। তো দেখো, কাটলে এটা আমাদের কত 20, আর এখানে কিছু নাই, 1 আছে, 1 আর 20 যদি লসাগুনি আমরা তো কত হয়ে যাবে, 1 আর 20 যদি লসাগুনি তো আমাদের হবে 20, ঠিক না, নিচে আমাদের কত 20, তো এখানে যাবে 20, আর এখানে কাটাকাটি হয়েছে তো উপরে 1 বেঁচে আছে, 20 আর 1 কত হয়ে যাবে উপরে 21, ঠিক। এটা তো আর একটি স্টেপ আমি করে দিচ্ছি এটাকে, বাট এতটি স্টেপ যাওয়ার দরকার নাই, আমি ওটা নিয়ম দেখাচ্ছি, এটা জাস্ট বুঝে নাও। তো দেখো, এখানে আমাদের কি করতে পারবো, 21-এর ঘন করতে পারবো, বাট আমি 21-টাকে একটু দেখাচ্ছি ভেঙে, এখানে কিউ আছে লেগে, তো কটা 21 আছে, 3টা 21 আছে, ঠিক, আর এখানে আমাদের কটা 20 আছে, 3টা 20 আছে, কেন এর মধ্যে কিউ লেগেছিল। তো যদি আমি একে কাটি তো দেখো এটা কত হয়ে যাবে, 8,000 হয়ে যাবে, যদি 20-এর ঘন কত হয়ে যাবে, 20-এর ঘন হয়ে যায় 8,000, এই 8,000 এই 8,000 তো কাটা গেল পুরোটা, তো এটাই আমাদের কি হয়ে যাবে, সিআই হয়ে যাবে, সিআই বলছি আমি কেন, এ সুদে আসলে হয়ে যাবে, সুদে আসলে বেরোবে। তো 21-এর ঘন আমাদের কত হয়ে যায়, 9,261, এটা কিন্তু সুদে আসলে আছে, আর আমাদের এখানে চেয়েছিল সুদ, চেয়েছিল শুধু জাস্ট সুদ, তো আমরা আসলটা বাদ করে দেবো এখান থেকে, 8,000 থেকে 9,261 বাদ করলে আমাদের কত হয়ে যায়, জাস্ট বাদ করে দেখো, এখানে হবে 1,261, ঠিক, এটা আমাদের কি বেরোলো, সিআই, এটা আমার এন নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। এটা দেখো সুদে আসলে ছিল, আসল থেকে আমরা সুদটাকে বাদ করলাম, তো আমাদের উত্তর চলে আসলো, এটা তো গেলো একভাবে। এবার দেখো, এটাকে একটু মডিফাই করে স্মার্টলি কিভাবে ইউজ করা যায় আমি একটু মুছে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি, ঠিক।
দেখো 5% নিবা, প্রথমে 5% ফ্রাকশন বের করবা। 5% ফ্রাকশন কি? 5% ফ্রাকশন 1/20। আমি মনে ভাববো এগুলো তোমরা জানো, কারণ এই পার্সেন্ট তুলে নিচে 100 লাগে আর কাটাকাটি করলে 1/20 চলে আসে। আমাদের প্রথমে কি ছিল? আসল ছিল, আর তারপরে কি ছিল? সুদে আসলে ছিল। আমরা এর কি করব? বের করব। এটা আমাদের আসল, আর আমাদের বাড়ছে কি 5% হারে, তো 1 ইউনিট বাড়া দেখাচ্ছে এখানে। মানে এখানে বলতে চাইছে 20 যদি থাকে আসল, তো সুদে আসলে কত হয়ে যাচ্ছে? সুদে আসলে হয়ে যাচ্ছে 21। ক্লিয়ার? এটাই আমি দেখালাম ওখানে, কি ওই যে বাড়ছিল না, কাটাকাটি করলাম না, তো ওপরে 21 হয়েছিল, নিচে 20 হয়েছিল। এটা কয় বছরের জন্য হচ্ছে? 3 বছরের জন্য হচ্ছে। তো এই রকম যে পার্ট আছে, তিনটা পার্ট নিয়ে নিব আমরা। তোমরা যদি না জেনে থাকো, তো আমি একদম পুরোটাই বলছি এখানে, কিন্তু যখন আমাদের ডিটেলস ক্লাস আসবে এগুলো ক্লিয়ার করা হবে। ঠিক আছে, তো কয় বছরের জন্য নিলাম? 3 বছরের জন্য নিলাম। ক্লিয়ার? তো এটা যদি আমি ই করি, 20 ঘন করি, তো কত হয়ে যাবে? 8000। ঠিক, আর 21 যদি ঘন করি, তো আমাদের কি হয়ে যাবে? 9261। এবার এই ঘনগুলো বের করে কিভাবে তাড়াতাড়ি, বর্গগুলো বের করে কিভাবে তাড়াতাড়ি, আমি বর্গগুলোর ভিডিও দেওয়া ছিল, বাট ঘনর ভিডিও দেওয়া নাই, আমি ওটা দিয়ে দেবো এই 2-1 দিনের মধ্যে, কি 1 থেকে 100-এর মধ্যে ইজিলি, মানে দেখার মধ্যেই কিভাবে করে দিবা। ক্লিয়ার? তো চলো, এটা ছিল। তো দেখো এটা আমরা কি পেলাম? আসলে পেলাম। এটা কি পেলাম? সুদে আসলে পেলাম। আমাদের বের করতে হবে কি? সুদ বের করতে হবে। এদের ডিফারেন্স যদি করি তো সুদ পেয়ে যাবো, কারণ এটা সুদ আসলে ছিল, আসলটা যখন বাদ করবো তো আমাদের 1, 2 আর এটা, এটা কি পেলাম? সিআই পাচ্ছি। ঠিক, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছি। আমাদের বলেছিল আসলে এখানে 8000 রয়েছে, তো আমি বলতে পারি এই 8000 সমান এই 8000 তবে। ঠিক, তো আমাদের বের করতে হবে কি? এই 8000 সমান যদি এই 8000 হয়, তো এত সমান কত? ঠিক, এটা এই এই কাটা গেল, তো আমাদের কত? এটা কাটা এ নম্বর, রাইট। ক্লিয়ার? তো দুই ভাবেই দেখালাম, তোমাদের যেটা বেস্ট লাগে সেটা করো, বাট আমার তো এটা বেস্ট লাগে, তো আমি এটাই বেশি ইউজ করি করি কেন কি এটা তো খুব তাড়াতাড়ি করা হয়, ঠিক না? তো চলো তারপরে দেখি আমরা 2 নম্বর অঙ্ক কি বলি। যদি কোনো একটি আমানতের 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 222 টাকা, 200 বলছি, 122 টাকা হয়, তবে আমানতের পরিমাণ কত? কেপিএসআই 2021 এসেছিল, ভালো করে দেখে নাও। এখানে দুটো জিনিস চেয়েছে, কি কি চেয়েছে? এসআই, এসআই মানে কি? সিম্পল ইন্টারেস্ট, আর চেয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আমরা কিভাবে করব? কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট ভালো করে বুঝে নাও। সিম্পল ইন্টারেস্ট 2 বছরে কত হয়ে যাবে? 5% দিচ্ছে মানে 10% হয়ে যাবে। সিম্পল ইন্টারেস্ট বের করা তো খুবই ইজি, বাট আমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরের বের করি তো কত হয়ে যাবে? এটাও আরো ইজি, 2 বছরে যদি বলে তো খুবই ইজি, 3 বছরের মুখে মুখে বের করা যায়, বাট 2 বছরের এই মতোই বের করা যায়। দেখো 2 বছরে কত হয়ে যাবে? আর হয়ে যাবে কত? 25। ঠিক, কিভাবে হলো আমি একটু তোমাদেরকে করে দিয়েছি, সাকসেসিভ লাগিয়ে নেবা এখান থেকে। সাকসেসিভ বলছি বলতে কি, আমি একটা নিয়ম দেখিয়েছিলাম সিম্পল শতকরাতে, পার্সেন্টেজে দেখিয়েছিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। আমি এই ফর্মুলাটা কেন করেছিলাম সেই সময় বলেছিলাম, এই ফর্মুলাটার অনেক জায়গায় ইউজ আছে, তো কিভাবে ইউজ আছে দেখে নাও। এখানে এটা কম্পাউন্ড ইন্টারেস্ট এখান থেকে বের করা যাবে, 5% হারে কয় বছরে? 2 বছরে, ঠিক না? 5% হারে 2 বছরে, মানে 5 ইন্টু 5, ঠিক, প্লাস 5 ইন্টু 5, বসে গেল ওপরে, নিচে আমাদের কত? 100, আমি একটু জাস্ট বলে দিচ্ছি, এখানে কত? 10, আর 5 5-এ কত? 25, আর 2 ঘর দশমিক হয়ে যাবে তবে। মানে আমি বলতে চাইছি এখানে তো 10 হলো এদিকে, আর এদিকে কত? 25 25, আর নিচে কত আমাদের? 100, তো 2 ঘর পর দশমিক হয়ে যাবে, 2 ঘর পর দশমিক যখনই হবে 10 তাই 25। ঠিক, তো এটাই আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে এসেছি, এত পার্সেন্ট। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। এরই ডিফারেন্টটা দেওয়া আছে আমাদের, কত এর ডিফারেন্ট? কত? 25 এটা, আর এখানে ওই ডিফারেন্টারই কথা বলছি এটা, তো আমি বলতে পারি না এটা এই পার্সেন্টারই সমান এটা আছে, মানে এই পার্সেন্ট সমানই আমাদের 100 এটা। ক্লিয়ার বিষয়? তো এই পার্সেন্ট সমান যদি এটা হয়, তো 1% যদি আমি বলি, যদি বের করি, বা ডাইরেক্ট করতে পারো কোনো অসুবিধা নেই, তো এটা হয়ে যাবে, ঠিক না? 25 ঠিক 0.0 বসে দিচ্ছি। এবার 100% সমান আমাদের কত হয়ে যাবে? কারণ 100%ই না কোনো কিছু থাকে না, তো 100% সমান আমরা বের করবো। এগুলো 10% সিম্পল ইন্টারেস্ট ছিল, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট ছিল, আর এখানে বলছে তবে আমানতের পরিমাণ কত? আমানত পরিমাণ বলতে 100%-এর পরিমাণ কত, মানে আসল কত থাকে? 100 থাকে, ঠিক, তো 100% সমান আমরা বের করবো, তো 100 এখানে লেগে যাবে। এই দশমিক তুললে আমাদের আরও একটা 100 ওপরে লেগে যাবে, 25 দিয়ে যদি কাটি তো এটা 4 বারে কেটে যাবে, গুণ করলে আমাদের উত্তর চলে আসবে 4×4=8, 4×4=8, 4 আর 2=0। ক্লিয়ার? তো
কোথায় রয়েছে এটা? এই নম্বরও রয়েছে। তো অঙ্ক তো কিচ্ছু নাই, বাট 2 থেকে 3 সেকেন্ডে করা যায়, তো তোমাদের বোঝানোর খাতিরে এগুলো নিয়ে গেলাম। ক্লিয়ার? চলো নেক্সট। 3 নম্বর অঙ্ক দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদে 10,000 টাকা 2 বছরে এত টাকা হবে? কত সুদের হারে 10,000 টাকা 2 বছরে এত টাকা হবে? তাই খুবই ইন্টারেস্টিং। দেখো আমাদের আসল বলেছে আর আমাদের কি বলেছে, সুদে আসলে বলেছে। যখন আসল আর সুদে আসলে বলবে তখন দেখো বছর বের করা খুবই ইজি, পার্সেন্টেজ বের করা খুবই ইজি। কেন বলো তো? আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে, এখানে বলছে 10,000-এর ওপর আমাদের বৃদ্ধি পেয়েছে, কতটি বৃদ্ধি পেয়েছে, অনুপাতে নিয়ে চলে আসছে, বৃদ্ধি পেয়েছে এতটি হয়ে গেছে। ক্লিয়ার? আর এটা কয় বছরে হয়েছে? 2 বছরে হয়েছে। এখানে কাটাকাটি করে নাও, তো কাটাকাটি করলাম, তো 2-0, 2-0 কাটা গেল। এবার আর একটা জিনিস বলি, তো কাটাকাটি বাঁচলো কত? 100, আর এদিকে বাঁচলো 121। আমি একবার আর লিখে নিলাম তোমাদের সুবিধার জন্য, ঠিক? এটা বলছে 2 বছরের জন্য হয়েছে, তো এখানে যদি আমরা স্কোয়ার ইউব করি বা 10 লিখি আর এদিকে 11 লিখি, কেন লিখলাম দেখো একটা জিনিস, এর যদি স্কোয়ার করি আমরা তো 21 চলে আসবে, 121 চলে আসবে, 100 চলে আসবে। ক্লিয়ার? তো এটা কি 2 বছরের ইন্ডিকেট করছে? আর একটু আগেই দেখালাম কি 3 বছর থাকলে 3 বার লিখতে হয়, 2 বছর থাকলে 2 বার লিখতে হয়। ক্লিয়ার বিষয়? তো এখানে কত পার্সেন্ট হারে তবে বৃদ্ধি পেয়েছে? 10%। আর কি ভাগ কি করে বুঝে নিলাম কি প্রথমে ছিল 10%, তারপরে হয়েছে কত, 11, আর 2 বছর বেড়েছে 10-11। ক্লিয়ার? তো এটাই ফান্ডা ছিল এখানে। এইভাবে করে ইজিলি বছর আর পার্সেন্ট ক্যালকুলেট করা হয় খুব ইজিভাবে। চলো নেক্সট। চলো দেখো এখানে, কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধির হারের সুদে 6 বছরে এত গুণ হয়, ওই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? তো এটাও খুবই ইন্টারেস্টিং আর খুবই দারুণ, বাট ভিতরে কন্ডিশন গুলো জানতে হবে, তো এগুলো খুব দারুণ আর খুব ইজিলি হয়ে যাবে। আমি এই মতো ইজিলি করে দেখাচ্ছি, বাট এটা প্রসেসে যেয়েও করে দেখাবো, কিভাবে প্রসেস হচ্ছে সেটাও দেখাবো, বাট আমি প্রথম প্রসেসে দেখিয়ে দিই, তারপরে আমি ইজিলি দেখাচ্ছি, ঠিক না? এখানে বলছে এ সমান আমাদের কি হয়ে যায়, পি ইন্টু 1+RY100 হয়, ঠিক? তো আর উপরে এন হয়। এবার একটা জিনিস এখানে বুঝে নাও, এটা কি হয়েছে, 6 বছরের সুদ হয়েছে এত, তো আমাদের এটা কি আছে, পি প্লাস আই আছে, মানে সুদে আসলে আছে, ঠিক না? আর এটা আমাদের কি এত গুণ হয়েছে, সুদের এত গুণ, আসলের এত গুণ হয়ে গেছে, মানে এটাকে যদি আমি ভাঙি, আচ্ছা ভেঙে দিচ্ছি একেবারে, তো 4 আর একে কত, 5/2 ইন্টু কত, পি। কেন এটা আমাদের কার বেড়েছে, আসলের বেড়েছে এত গুণ। ক্লিয়ার? তো আসলের বেড়েছে, তো আসল তো আমাদের কি পি ছিল, কারণ এর মধ্যে 2 আছে, তো আমাদের সুদ রয়েছে এটা। ক্লিয়ার? তো ক্লিয়ার হয়েছে আশা করি। চলো 1+R/+R, এখানে পার্সেন্ট তো নাই দেওয়া, তো আর ওপরে আমাদের নিচে কত, 100, ঠিক? আর এই এন মানে কি 6 বছরের কথা বলছে। ক্লিয়ার? তো এই পি আর এই পি তো কাটা গেল, জাস্ট একটু বুঝে নাও, এটা খুবই ইজিলি করা যায়, আমি 1 সেকেন্ডে দেখাবো তোমাদের, বাট এটা কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার থাকে তুই করতে পারবো ওটা, ঠিক? দেখো এটা এটা ছিল 6, এবার এই 6 বছরটা যদি 18 বছরে কনভার্ট হয় তো কত গুণ হবে, এখানে 3 গুণ হবে, তো অবশ্যই এটারও সাথে আমাদের 3 পাওয়ার গুণ হবে, যদি 3 গুণ হয় এখানে, তো এই 3 গুণ 3 6 কত, 18, আর এটার যদি সাথে গুণ হয় তো কত, 5 এর কিউব কত, 125, আর 2 এর কিউব কত, 8, তো এটা আমাদের উত্তর, কত হয়ে যাবে, 18 গুণ 18 বছরে কত গুণ হবে, তত গুণ হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা গেল তো এইভাবে, কোথায় রয়েছে অপশন, অপশন নম্বর এ। এবার আরো এর থেকে এগুলো না লিখেও কিভাবে করবা, আমি জাস্ট আচ্ছা মিটাচ্ছি না এটাকে, আচ্ছা থাকুক মিটাচ্ছি না আমি। তো দেখো এখানে বলছে 6 বছরে হয়, সরি একটু এখানে লিখে দিলাম, একটা জায়গার তো শর্ট হয়ে যাবে, 6 বছরে হয় আমাদের 5/2 গুণ। ক্লিয়ার? 18 বছরে কত গুণ হবে, তো এইভাবে করেও বের করতে পারবে না, এটা কত বার গুণ হয়েছে, 3 বার গুণ হয়েছে, তো যখন এটাকে করবা তখন এটার স্কোয়ার করে দাও 3। ক্লিয়ার? তো 3 যখন স্কোয়ার করবা 125 হয়ে যাবে, আর এটা 8 হয়ে যাবে। তো আমি এটাই আগে প্রথমে বলে দিতাম, বাট যদি প্রথমে বলতাম তো তোমাদের এই জিনিসগুলো আর জানা হতো না, বাট আমি তোমাদের জানালাম তারপরে ওটা বললাম, কারণ তোমাদের কনসেপ্ট যদি বুঝে থাকো দেখবো অনেক দিন লং টাইম তোমাদের মনে থাকবে, ঠিক? চলো দেখো 5 নম্বর অঙ্ক দেখো, সরি 5 নম্বর দেখো, কোনো মূলধন 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা ও এত টাকা, সুদের হার কত? এবার দেখো এটা সুদ দেওয়া রয়েছে আর এটা চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে, এটা সরল সুদ আর এটা চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে, দুটো দেওয়া রয়েছে। এখানে যদি আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই,
চক্র সরল সুদের কথা বলি, তো সরল সুদ কি হয়, বছর বছর সুদ হয়, বাট সুদের সুদ যখন বলা হয় তখন কি হয়, চক্রবৃদ্ধি সুদ হয়। তো এটা আমাদের বলছে 8400। তো 8400 যদি প্রথম বছরে ক্যালকুলেট করি, যে প্রথম বছর কতটি ছিল, তো প্রথম বছর অবশ্যই 4200, মানে ফার্স্ট ইয়ার। দ্বিতীয় ইয়ার কত, এটাই। বাট যখন আমি কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলবো, তো এটার সুদের সুদ হয়েছে, তবে কম্পাউন্ড ইন্টারেস্টের কত হয়েছে দেখো, এখানে বেড়েছে, মানে এত হয়েছে। তো যখন আমাদের এটা, আচ্ছা এটা লিখি, এটা কত, দুই দুই ইয়ারে, এটা হবে আমাদের সিম্পল ইন্টারেস্ট, মানে এই ঘরটাতে আমাদের হবে সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাবে এটা। তো আমাদের সিম্পল ইন্টারেস্ট এখানে দেওয়া ছিল, তবুও লিখলাম জাস্ট কনসেপ্ট, দেখো ভালো করে। এবার দেখো এই ঘরটাতে আমাদের কি হবে, এই ঘরটাতে হবে আমাদের, সরি সরি, সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কি, এই সবটাকে যোগ করে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, তোমাদের ফিল আসবে অঙ্কটাতে, ঠিক না? তো দেখো এটা আমাদের কত, 8400 ছিল, আর এর সবটা যোগ করলে আমাদের কত হয়ে যাবে, 6252। ক্লিয়ার? এটাই তো ছিল ওখানে। এবার বলবা কি এটা নতুন কি দেখালাম, এটাই তো ছিল, বাট এখান থেকে অঙ্কগুলো হয়ে গেল। আমরা যখন এখান থেকে যখন বুঝতে পারছি এইখান থেকে আমাদের বেড়েছে এতটি, মানে 4200 টাকার মধ্যে বৃদ্ধি হয়েছে কত, 252 টাকা, এটার মধ্যে বৃদ্ধি হয়েছে। তো আমরা এখান থেকে আমরা বের করতে পারবো না যে কতটি সুদ হয়েছে, ক্লিয়ার? কিভাবে, আমরা যদি সিম্পল ইন্টারেস্ট দেখি, তো আই সমান আমরা কি জেনেছিলাম, PTR/100, এগুলো এত সময় লাগে না, বাট আমি তোমাদের জাস্ট বুঝাচ্ছি, ঠিক না? এতটি সুদ হয়েছে মানে 200, এতটি সুদ হয়েছে, এটা এক বছরে ক্যালকুলেট হচ্ছে, এই যে এইটুকু জায়গা হলো এটা এক বছরে ক্যালকুলেট হচ্ছে। তো ওপরে কত আমাদের, এটা আসল তবে আমাদের 4200 × আমাদের টাইম কত, এক, ওয়ান ইয়ারের, এটা 2 ইয়ার ধরলে এটা হবে, কিন্তু 2 ইয়ার, ঠিক না, 1 ইয়ার। এবার আর আমাদের চাইছে, ঠিক নিচে আমাদের কত, 100, ডাইরেক্ট এটা করা হতো, বাট আমি এগুলো দেখলাম তোমাদের বোঝানোর জন্য। দুটো জিরো কাটা গেল, 42 দিয়ে এটাকে যদি কাটি আমাদের 6 বারে কেটে যাবে, তো আর সমান আমাদের কত হয়ে গেল, 6%। ক্লিয়ার? তো কোথায় রয়েছে অপশন, অপশন নম্বর ডি, আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট, চলো দেখো এখানে আমাদের কি বলছে, 6 নম্বর অঙ্ক, চক্রবৃদ্ধি হারে সুদ 2000 টাকার 2 বছরে 4000 টাকা হয়, কত বছরে সেই একই পরিমাণ টাকা 8000 টাকা গুণিত হবে। তো এটা তার আমি ডিটেলসে যাবো না, কারণ একটা তো আমি ডিটেলসে গিয়েছিলাম, বলেছি তোমাদেরকে, তোমরা রিলেট করতে পারবে। এখানে এখানে দেখো এটা হচ্ছে কত, 4000 টাকা, ঠিক। তো এখানে আমাদের কি বলছে, 2 ইয়ারে হয়েছে, মানে 2 বছরে হয়েছে, তো অবশ্যই প্রথম বছর কোনো কিছু ছিল না, তো 1 ইয়ারের সাথে গুণ হবে। তো 4000-এর ওপর আমাদের কি বলছে, 8000 কখন হবে, মানে কত সময় হবে, মানে কত বছরে হবে। তো এটার কত ইন্টু হয়ে যাবে, এটা 2 ইন্টু হয়ে যাবে, কার ওপর, 2-এর ওপর, তো কত, 4 বছরে, ঠিক। তো কোথায় রয়েছে, সি নম্বর। তো এইভাবে করে করতে পারো এটা ইজিলি, এই টাইপের অঙ্ক খুব ইজি টাইপের থাকে, বাট কনসেপ্ট আমি প্রত্যেকটাতে বলছিই বলছি, এটার কনসেপ্ট বলা হয়েছিল বাট সেই জন্য বললাম না। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে কত বছরে এত টাকার সবৃদ্ধি, সব এখানে ছুটে গেছে, সমূল বলছে চক্রবৃদ্ধি এত টাকা হবে, ঠিক না? তো চলো এটা আমাদের পি দিচ্ছে, আর এটা সুদে আসলে দুটোই দেওয়া রয়েছে। তো আমরা যদি পি জানি আর আমরা যদি সুদে আসলে জানি, তো অনুপাত করে আমরা বয়স বছর ক্যালকুলেট করতে পারি, পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারি, তো এটা দেখেই করা যায়। বাট তোমরা যেহেতু হয়তো চক্রবৃদ্ধি করনি, সেই জন্য আমি তোমাদেরকে ডিটেলসে নিয়ে যাচ্ছি, ঠিক। এটা ছিল, আর এদিকে আমাদের এটা ছিল। তো দুটো জিরো তো কাটা গেল। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে 10% হারে করে চক্রবৃদ্ধি বাড়ছিল, বাট এখানে আমাদের বেঁচে কি থাকলো, 1000, আর এদিকে বেঁচে থাকলো কি, এটা, ঠিক। তো এটা কার কিউ রয়েছে, 10-এর কিউ রয়েছে, আর 10%-এর কথা বলছিল, 10-এর কিউ, আর এটা কার কিউ রয়েছে, 11-এর কিউ রয়েছে। তো এখানে আমি যে এই কিউগুলো পেলাম, এই কিউগুলো কি ইন্ডিকেট করে, টাইমের ইন্ডিকেট করে, মানে সময়ের ইন্ডিকেট করে, মানে 3 বছর, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 8 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, 15000 টাকা 2 বছরে একই সুদের হারে, যৌগিক সুদ এবং সরল সুদ অন্তর হলো এত টাকা, সুদের হার বার্ষিক কত ছিল, ভালো করে বুঝে নাও। এটা খুবই ইন্টারেস্টিং, খুবই দারুণ অঙ্ক, মজাদার অঙ্ক আছে, ঠিক আছে। চলো দেখো, আমি ধরে নিলাম কি সুদের হার ছিল
100% সুদের হার টোটাল যদি বলি তো 100% থাকে, বাট এখানে যদি আমি ধরি কি X% সুদের হার ছিল, ঠিক X% সুদের হার ছিল, আর আচ্ছা এখানে লিখে দিচ্ছি আমি সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, কারণ তাদের দুটোরই পার্থক্য বলেছে, ঠিক না? তো সিম্পল ইন্টারেস্ট 2 বছরে আমি যদি X% হয়, সুদের হার যদি আমি ধরলাম কি X% ছিল, তো 2 বছরে কতটি হয়ে যাবে? সিম্পল ইন্টারেস্ট 2x হয়ে যাবে, ক্লিয়ার? 2 বছরে কি হয়ে যাবে? 2x হয়ে যাবে, সিম্পল ইন্টারেস্ট 2x হয়ে যাবে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কতটি হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার জন্য আমরা কি জানি? ব্রহ্মাস্ত্র জানি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এটা জানি আমরা বের করতে। তো আমরা এই এক্স গুলো বসাবো এখানে, তো এটাও তো এক্স বসবে, এটাও তো এক্স বসবে, এটাও তো এক্স বসবে, এটাও তো এক্স বসবে, তো আমাদের এক্স এক্স যোগ হয়ে কত? 2x হবে, আর এটা গুণ হয়ে কত? X² হবে, আর নিচে আমাদের 100 থাকবে, এটা প্লাস থাকবে, ঠিক? আমি জাস্ট জায়গা না থাকার, আচ্ছা একটু করে দিচ্ছি আমি, 2x এখানে প্লাস ওপরে X² আর নিচে আমাদের কত? 100, ক্লিয়ার? এটা এবার দেখো আমাদের এটাতে হলো কি 2x প্লাস X² এটা, ক্লিয়ার? তো দেখো এদের ডিফারেন্টটা কতটি আছে, X² বাই 100, এটা আমাদের কি এর ডিফারেন্টের কথা বলছে তবে, ঠিক? তো এটা আমাদের কত টাকা দেওয়া ছিল, এটা এত টাকা দেওয়া ছিল মানে 15,000, আর এটাই সমান আমাদের তবে কত হয়ে যাবে এটা। এবার একটা জিনিস ভাবো, এখানে যদি 1%-এর মান বের করি তো এটা কি হবে, নিচে যেয়ে লাগবে, 100%-এর মান বের করি তো 100 এখানে গুণ হয়ে যাবে। ভালো করে বুঝে নাও, না তো বাবা কি 100টা কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো, আর তোমরা কমেন্ট করবে নিচে, ভালো করে বুঝে নাও। আমি যদি ভাবি কি এটা 1%, 1%-এর মান বের করবো, তখন এটা কি হবে, নিচে যেয়ে লাগবে, কোথায় যেয়ে লাগবে, নিচে যেয়ে লাগবে। এবার যদি 100%-এর মান বের করি তো তখন কি হবে, এই 100টা যে গুণ হবে, তো আমি প্রথমে 100টা গুণ করে দিলাম আর নিচে না নিয়ে যাই, ক্লিয়ার? তো চলো কাটাকাটি করা উত্তর আসবে আমাদের, তো 2-0 কাটা গেল। যদি আমি 50 দিয়ে কাটি তো এটা কত, 3 বারে কাটা যাবে, 50 দিয়ে কাটলে এটা 2 বারে কাটা যাবে, 3 দিয়ে যদি কাটি আমরা তো 3×3=9 আর 3×3=6, আর তো কাটা যাবে না, এদিকে X² আর এদিকে 32×64, ঠিক না? তো X এর সমান আমাদের কত হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে, ঠিক? কিভাবে 8 হলো, এর স্কোয়ার লাগলো আর 8 বেরোলো, রুট লাগলো আর 8 বেরোলো, ক্লিয়ার? তো এখানে কত পার্সেন্ট, 8% কোথায় রয়েছে, ডি নোমোরাইট, আশা করি ক্লিয়ার, না হলে আস্তে আস্তে করে রিপিট করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট, এবার দেখো 9 নম্বর অঙ্ক আমাদের কি বলতে চাইছে, 30,000 টাকার 3 বছরে 9% চক্রবৃদ্ধির হারের সুদ কত টাকা হবে? তো দেখো আমাদের 9-এর ফ্রাকশন কত, বা এই মতো তোমরা ইসেও করতে পারো, তোমাদের যেটা নিয়ম আছে এই টাইপের, তো দুটো দেখে নিলাম, ঠিক না? তো তোমরা এই ফর্মুলাটাতে করতে পারো, এ সমান পি প্লাস, বাট ফর্মুলা আর এটা আমি যেটা নিয়মে করাই ওটা তো একই জিনিস রয়েছে, তোমরা এইভাবে করো বা এইভাবে করো, দুটো কথা কিন্তু একই। যদি 9-এর ফ্র্যাকশন বলো তো 9/ কি হয়ে যাবে, 100ই হবে। তো যদি আমি বলি পি আর এ যদি কথা বলি, তো পি যদি 100 হয় তো আমাদের 9% কি হবে, বাড়বে, কারণ 9% হারে চক্রবৃদ্ধি সুদ দেয়, তো 9 বাড়বে, তো এটা কত হয়ে যাবে, 109, ঠিক অনুপাত। এটা কয় বছরের কথা বলেছে, 3 বছরে 3 বার এরকম করে নিতে পারবো আমরা, ঠিক না? কয়বার নিতে পারবো, 3 বার এটা, তো এটা যদি আমি গুণ করি তো কত হয়ে যাবে, 6টা 0 এখানে, আর এটার যদি আমি 109-এর ঘনের কথা বলি তো আমাদের 100-এর ঘন যদি এটা হয় তো এই 109-এর ঘন কত হবে, আমি জাস্ট একটু দেখলাম, করে দেখলাম এটা, ঠিক আছে, সেই জন্য একটু দেখো ভিডিওটা ই করলাম। তো এটার কত হয়ে যাবে আমাদের, 12-0 এটা হয়ে যাবে, ঠিক? তো দেখো এর ডিফারেন্টটা কত রয়েছে আমাদের, তো এর ডিফারেন্টটা রয়েছে আমাদের কত, 2950 এটার, এটার মানই সমান এটা রয়েছে আমাদের তবে, ঠিক? তো এটা রয়েছে, তো এটার সমান যদি আমাদের এটা থাকে তো এতর সমান আমাদের কত হবে, ক্লিয়ার? জাস্ট 29, ক্লিয়ার? তো আমি যদি কাটাকাটি করি তো 4টা 0 তো কেটে গেল, 2টো 0 বেঁচে আছে, তো 3 দিয়ে একে গুণ করে দাও, 3 দিয়ে যদি গুণ হয় তো কত, 9×9=18, আর 3×3 কত, 6×6=7, আর 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, 3×9=27, 3×9=27, 5 আছে, 3×5=15 কত, 5 হাত থাকলো, 1×3×9=27, 27, আর 1×1=28, আর 3×3=6, 6×2=8, এবার দেখো 2টো 0 বেঁচে ছিল তো 2 ঘর পর দশমিক হয়ে যাবে, ঠিক? তো এটা আমাদের
রাইট অ্যান্সার এখানে সি নম্বর, রাইট। এটা জাস্ট একটু গুণ করে নিবা, বা বের করতে আমি ঘনর যখন নিয়মগুলো শিখাবো তখন এটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, আজকের পার্ট এখানেই আমাদের শেষ হলো, সম্ভবত আর নাই। তো তোমরা এই পিডিএফটা কোথায় পেয়ে যাবা? টেলিগ্রামে পেয়ে যাবা, টেলিগ্রাম চ্যানেলে গিয়ে নিতে পারবা, ওখানে ফেসবুক পেজে যেতে পারো, আইডিতে যেতে পারো, নিজস্ব আইডিতে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবো পরবর্তী ভিডিওতে। তোমরা একটা জিনিস চিন্তা করবে না, আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কমপ্লিট করে দিব, ডিটেলস ক্লাস, তারপরে প্রিভিয়াস ইয়ার ক্লাস আর জিআর ক্লাস কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে, এই দুটো ক্লাসের মধ্যে যে কোনো একটা ক্লাস শেষ হলে। থ্যাংক ইউ, চলো পরবর্তী ভিডিওতে দেখা।